আজও থমথমে বরিশাল। রাতে বিভিন্ন স্থানে র‍্যাব পুলিশের অভিযান। রাজনৈতিক দুর্বৃত্তদের বিচার চাইল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিদেশ থেকে গোপনে অর্থ সংগ্রহে অ্যাপস ব্যবহার করছে উগ্রবাদী সংগঠনগুলো। কয়েক ব্যক্তি আর প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে। কঠোর লকডাউন শেষে প্রথম ছুটির দিনে পর্যটন ও বিনোদন কেন্দ্রে বাড়ছে ভিড়। স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণের পরামর্শ। আফগানিস্তানে ছড়িয়ে পড়ছে তালেবান বিরোধী বিক্ষোভ। আসাদাবাদে গুলিতে নিহত দুই। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার বিস্তারিত। আজও থমথমে বরিশাল নগরী। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাতে বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব পুলিশ। তবে এখন পর্যন্ত নতুন করে গ্রেপ্তারের খবর জানায়নি পুলিশ। বুধবার রাতে সদর উপজেলা চত্বরে ব্যানার ও পোস্টার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর জেরে আনসার এবং পুলিশের সাথে সিটি কর্পোরেশনের কর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধ সহ আহত হন অনেকে। এই ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 13 জনকে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, মহানগরীর সার্বিক পরিস্থিতি এখন কেমন? রাতের অভিযানে কেউ কি গ্রেপ্তার হয়েছে? শাওন, গতকাল রাতে পুলিশ এবং র‍্যাবের যৌথ টিম বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি যে নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা আসলে কেউ আটক আছে কিনা। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সরকারি নাম্বারগুলো রয়েছে, থানার ওসি সহ অনেকেই সেই নাম্বারগুলো এখন রিসিভ করছেন না এবং কেউ তথ্য আসলে দিতে চাচ্ছেন না বলে তারা আসলে গোপনীয়তা রক্ষা করছেন। যদিও আমাদের ব্যক্তিগত সোর্স থেকে জানতে পেরেছি যে গতকাল রাতে অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যাদেরকে দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসা আদালতে প্রেরণ করা হতে পারে। তবে সার্বিক চিত্র কিন্তু বরিশাল নগরীর এখন বলতে পারি একটা অনেকটা ও ভালোর দিকেই, যার গতকাল যান চলাচল বন্ধ ছিল থেকে দুপুরের পর থেকে শুরু হয়েছে এবং যান চলাচল কিন্তু করছে, লঞ্চগুলোও চলাচল করছে এবং সাধারণ মানুষের মধ্যে যে একটি চাপা আতঙ্ক ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। এবং সব মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা আশ্বস্ত করেছেন যে ধীরে ধীরে মানুষের মধ্যে যে আতঙ্ক। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় রাজনৈতিক দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বরিশালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে পুলিশ আনসারের সংঘর্ষের ঘটনা বিষয়ে বৈঠক করে বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ। পরে বলা হয় মেয়র সাদিক আবদুল্লাহ ও তার বাহিনীর অত্যাচারে বরিশালবাসী অতিষ্ঠ। আইনের মাধ্যমে এসব দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে। বরিশালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায়ের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ থাকার কথা জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রকাশ্যে না থাকলেও থেমে নেই উগ্রবাদীদের তৎপরতা।
চলছে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ। গোপন ও নিরাপদভাবে অর্থ স্থানান্তরের মাধ্যম হিসেবে অন্তত দুটি অ্যাপসের খোঁজ মিলেছে, যেগুলো দিয়ে বিদেশ থেকে টাকা সংগ্রহ করছে জঙ্গি সংগঠনগুলো। গবেষকরা বলছেন, মতবাদ প্রচার ও সংগঠন পরিচালনায় আগের চেয়ে অনেক বেশি সচেতন জঙ্গিরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দাবি, জঙ্গি অর্থায়নে জড়িত কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে। জঙ্গিবাদ নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। এই অ্যাপের মাধ্যমে লেনদেন হয় অর্থ, মোবাইল ব্যাংকিং ও কয়েকটি ব্যাংকের নাম দেয়া, যেগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। এটি অর্থ সংগ্রহের আরেকটি অ্যাপ। এই দুই অ্যাপে সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয় বলে জানিয়েছেন জঙ্গি অর্থায়ন নিয়ে দীর্ঘ গবেষণার সঙ্গে জড়িতরা। এর জন্য থাকে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড, যাকে বা যাদের পাঠানো হবে আর যে বা যারা পাঠাবেন শুধু তারাই এই পাসওয়ার্ড সম্পর্কে জানতে পারবে। টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপের বিভিন্ন ছোট ছোট গ্রুপে তারা কিন্তু কাজটি করছে, রিক্রুটিংয়ের কাজ চলছে। তারা দুটি বিশেষ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তারা বাইরে থেকে টাকাগুলো আসলে গ্রহণ করার একটি তথ্য আমরা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় বটে। এই অ্যাপে মূলত বিদেশ থেকে অর্থ গ্রহণ করা হয়, পাঠানোর কোনো প্রমাণ মেলেনি। বিশেষ বিশেষ বা একটি নির্দিষ্ট সময় ছাড়া এই অ্যাপ নিষ্ক্রিয় থাকে বলে জানান বিশেষজ্ঞরা। তবে জঙ্গি অর্থায়ন নিয়ে ব্যাপকভাবে কাজ চলছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এর মধ্যে অর্থদাতা কয়েকজনের বিষয়ে খোঁজ খবর চলছে। আমরা বিভিন্ন নাম পেয়েছি, সেই নামগুলো কারা সেটা আমরা যাচাই বাছাই করছি। আমাদের র‍্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে আমরা যাদের নাম পাচ্ছি এই সকল সিক্রেট গ্রুপের সদস্য হিসেবে তাদের অবস্থান আমরা যাচাই বাছাই করছি, এবং তাদের যে এই অর্থ দেয়াটা এটার উদ্দেশ্য আমরা জানার চেষ্টা করছি। আর প্রযুক্তিগত অপরাধ আপনার প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে, তো সেই প্রযুক্তির মধ্যে যেটা আছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কগুলো আসলে চালাতে হবে। শুধুমাত্র পুলিশের উপর ডিপেন্ড করলেও কিন্তু হবে না, পুলিশ আসলে অপারেশনাল বডি। সুতরাং এখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা বা যারা মনিটরিং করছেন তাদের একটা ব্যাপার আছে। সুতরাং ডিজিটাল ফাইন্যান্স এবং টেকনোলজিকে মনিটর করতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মকে যদি আমরা মনিটরিংয়ের মধ্যে না আনি তাহলে কিন্তু অচিরে আমাদের জন্য একটি বিপদ অপেক্ষা করছে। আইটি বিশেষজ্ঞরা জানান, জঙ্গিদের তৈরি আরও কয়েকটি অ্যাপ ও সাইটে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ভার্চুয়াল মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি তা যথেষ্ট নয় বলেও মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দশই মহরম আজ পবিত্র আশুরার দিন। রাজধানীর হোসেনি দালানে শুরু হচ্ছে আশুরার আনুষ্ঠানিকতা। সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন, সরাসরি যাচ্ছে তার কাছে। রাব্বি, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে বিস্তারিত জানাবেন। শোকের দিন এবং সেই শোকের যে মিছিল, সেই মিছিলটি কিছুক্ষণ আগে এই হোসনি দালান চত্বরে শুরু হয়েছে। এবং প্রতি বছর এই দিনটিতে যে উৎসব, যে শোক, যে আবেগের যে বহিঃপ্রকাশ করে থাকেন এই বিশ্বাসের মানুষজন, তারা কিন্তু আসলে গত বছর এবং এই বছর তাদের সেই শোকের প্রকাশটি কিন্তু নানান কারণে আটকে পড়েছে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে। হোসনি দালান চত্বরে সেখানেই হচ্ছে শোকের যে র্যালি, সেই র্যালিটি শুরু হয়েছে যথারীতি। অসংখ্য মানুষ এই হোসনি দালান চত্বরে এসে জড়ো হয়েছে, তারা প্রকাশ করছে তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ। সেই কালো পোশাক পরে তারা এসেছেন এখানে স্বাস্থ্যবিধি মেনে, যদিও এটি শুরু হওয়ার কথা এবং সেই নিয়মকানুন মেনে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আসলে এত মানুষ একসঙ্গে যখন জমায়েত হয় তখন আসলে এই নিয়মটি আসলে মানা সম্ভব হয় না। যদিও তারা প্রবেশ মুখে তারা হাত ধোয়ার জন্য যে সামগ্রী সেগুলো রেখেছেন, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন অধিকাংশ মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না, এবং এ কারণে আসলে সংক্রমণের যে ঝুঁকি সেটি মাথায় নিয়েই কিন্তু আসলে আজকে যে শোকের দিন, সেই শোকের দিনের শোক প্রকাশ করতে রাব্বি অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে চোখ দেওয়ার জন্য।
বৃষ্টি আর উজানের ঢলে দেশের প্রধান নদ-নদীর পানি বাড়ছে। তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 7,000 পরিবার। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বানের পানিতে ডুবে গেছে রোপা আমনের চারা সহ সবজি ক্ষেত। কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজে 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মধ্যাঞ্চলেও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজবাড়ির গলন্দ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পদ্মার পানিতে। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দীর্ঘদিন পর ভ্রমণ পিপাসুদের পদচারণায় প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে পর্যটন স্পটগুলোয়। কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল, যাচ্ছি তার কাছে। রাসেল, কঠোর লকডাউন শিথিলের পর প্রথম ছুটির দিনে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? পর্যটন নগরী আবার প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন নগরীতে। সৈকত মুখরিত হয়ে উঠছে পর্যটকদের কোলাহলে এবং পদচারণায়। আর আজকে ছুটির দিন হওয়াতে সেই পদচারণা আরও বেড়েছে। গতকাল সৈকতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে আজকে কিন্তু আরও অনেক বেশি পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারের সৈকতের সবগুলো পয়েন্টে। এখানে নানা বয়সী, নানা পেশার মানুষ দেশে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এসে তারা এখানে নানাভাবে আনন্দ উপভোগ করছেন। বিশেষ করে তরুণ বয়সের সংখ্যা এখানে বেশি। তারা এখানে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তারা কেউ সাগরের লোনা জলে ঘাম বাঁধাচ্ছেন, কেউ বা জেডিস্কিতে করে ঘুরে বেড়াচ্ছেন। এভাবে কিন্তু সৈকত মুখরিত হয়ে উঠেছে। একই সাথে প্রাণচাঞ্চল্যে বড় হচ্ছে পর্যটন নগরী। আর এদিকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ লাইফগার্ড সবাই কাজ করছেন আর স্বাস্থ্যবিধি মানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আফগানিস্তানে ছড়িয়ে পড়ছে তালেবান বিরোধী বিক্ষোভ প্রতিবাদ। বৃহস্পতিবার আসাদাবাদে গোলাগুলিতে প্রাণ হারান কমপক্ষে 2 জন। তালেবানের কঠোর প্রহরার মধ্যেই দেশের স্বাধীনতা দিবস উদযাপনের রাস্তায় নেমেছিলেন অনেকে। বিশাল পতাকা নিয়ে তালেবান বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের দমনেই এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে তালেবান সদস্যরা। হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হন। জালালাবাদেও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করায় ছোড়া হয় গুলি। সেখানে শিশুসহ গুরুতর আহত 2 জন। রাজধানী কাবুলেও পতাকা নিয়ে বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ মিছিল হয় তালেবানের বিরুদ্ধে। যোগদান নারীরাও। আফগানিস্তানের শাসন প্রতিষ্ঠার পর বুধবার প্রথম জালালাবাদ থেকে নারীরা শুরু করেন তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ। গোলাগুলিতে হতাহত হন কমপক্ষে 16 জন। আফগানিস্তান থেকে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের গুদাম ঘরে পরিণত হওয়ার কোনো ইচ্ছা নেই তুরস্কের। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউরোপের এবার আফগানিস্তান থেকে পালানো মানুষদের দায়িত্ব কাঁধে নেওয়া উচিত, কারণ ইইউ এ ছেড়ে দেয়া 50 লাখ শরণার্থীকে স্থান দিয়েছে তুরস্ক, যাদের 36 লাখই সিরীয় নাগরিক। তাদের দায় দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে সরকার, এমনটা দাবি এরদোগানের। তার দাবি, নতুনভাবে অভিবাসন প্রার্থীদের স্রোত মোকাবেলা সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই নেই আঙ্কারার। এরই মাঝে আফগানিস্তানের সাথে লাগোয়া সীমান্তে নজরদারি বাড়িয়েছে দেশটি। উঁচু করেছে দেয়াল, লাগিয়েছে কাঁটাতারের বেড়া। সংকট সমাধানে প্রয়োজনে তালেবান গঠিত সরকারের সাথে আলোচনা করতে প্রস্তুত তুরস্ক, এমনটাও জানান এরদোগান। লাখো মানুষের অভিবাসনের কেন্দ্রবিন্দু ইউরোপ। আফগানিস্তানে সংকটকালে তারা নিজ নাগরিকদের সুরক্ষায় সীমান্ত সিলগালা করে রাখতে পারে না, এটা আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, মানবিক দায়িত্ব থেকেও ইইউ মুখ ঘুরিয়ে নিচ্ছে। এ অবস্থায় ইউরোপমুখী অভিবাসীদের গুদাম ঘরে পরিণত হওয়ার কোনো ইচ্ছে নেই তুরস্কের, কারণ এ দায়িত্ব পালনে বাধ্য নই আমরা। দর্শক, এই ছিল যমুনা নিউজের।